এই দ্বিতীয় সার্কিটে কিভাবে কেভিএল লেখে, যেখানে মিউচুয়াল ইন্ডাক্টেন্স থাকে। আমরা নর্মালি সার্কিটে যদি রেজিস্টর ইন্ডাক্টর থাকে তখন সেটার কেভিএল আমরা নর্মালি জানি আর কি, কিন্তু যদি মিউচুয়াল ইন্ডাক্টেন্স কে কনসিডার করা হয় তাহলে কিভাবে কেভিএল লিখতে পারি সেটা দেখা যেতে পারে এখানে। তো আমরা প্রথমে কেভিএল অ্যাপ্লাই করার জন্য যে কাজটা প্রথমে করি সেটা হচ্ছে যে, যেমন এই সার্কিট যদি চিন্তা করি, আমরা ডিরেকশনটা দিয়ে দেওয়ার চেষ্টা করি প্রথমে। ডিরেকশনটা যদি প্রথমে দিয়ে দিই তাহলে এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, তারপরে এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, আর এখানে তো পজিটিভ আছে নেগেটিভ আছে। এখন আমরা জানি ডট কনভেনশন অনুযায়ী যে মিউচুয়াল ইন্ডাক্টেন্স এর কারণে যে ভোল্টেজটা উৎপন্ন হয় সেটা যদি মানে ভোল্টেজ ডিরেকশন বের করতে চাই তাহলে দেখতে পাচ্ছি যে কারেন্টটা ডট দিয়ে কিন্তু এন্টার করতেছে, আই ওয়ানেও ডট দিয়ে এন্টার করতেছে, আই টু তেও ডট দিয়ে এন্টার করতেছে। তাহলে আই টু কারেন্টের জন্য আই ওয়ান সরি এল ওয়ান ইন্ডাক্টরের ভিতরে যে ভোল্টেজটা ইন্ডিউস হবে সেটা কিন্তু পজিটিভ হবে। তাহলে আমরা মিউচুয়াল ইন্ডাক্টেন্স যেটা পাচ্ছি সেটাকে যদি আমরা মিলিকালি দিয়ে এক্সপ্রেস করি, মিউচুয়াল ইন্ডাক্টেন্স এর কারণে যে ভোল্টেজটা ইন্ডিউস হচ্ছে সেটা মিলিকালি দিয়ে দেখালাম, তাহলে এখন কিন্তু কেভিএল লেখাটা মোটামুটি আমাদের জন্য ইজি হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস থেকে প্লাসে গেলে বি ওয়ান প্লাস বি ওয়ান, যেটাকে একটু আচ্ছা প্লাস বি ওয়ান, তারপর হচ্ছে মাইনাস, প্লাস থেকে মাইনাসে গেলে মাইনাস, এটাকে যদি আমরা আই ওয়ান ইন্টু আর ওয়ান লিখি, আবার প্লাস থেকে মাইনাসে যাওয়ার কারণে মাইনাস, আমরা যদি এল ওয়ান ডি আই ওয়ান বাই ডিটি লিখি, আবার মিউচুয়াল ইন্ডাক্টেন্স এর কারণে যেটা আমরা পাচ্ছি সেটাকেও যদি আমরা লিখি মাইনাস এম ডি আই টু বাই ডিটি ইকুয়াল টু জিরো, তাহলে এভাবে আমরা প্রথম সার্কিটের জন্য একটা কেভিএল লিখতে পারি। এটাকে ইচ্ছা করলে আমরা এভাবেও লিখতে পারি যে ভি ইজ ইকাল টু আই ওয়ান আর ওয়ান, সরি কালারটা আমরা যদি পুরোটা ব্ল্যাক রাখি তাহলে বি ওয়ান ইজ ইকাল টু আই ওয়ান আর ওয়ান প্লাস এল ওয়ান ডি আই ওয়ান বাই ডিটি প্লাস এম ডি আই টু বাই ডিটি। এখন এই ইকুয়েশনটাকে আমরা একটু অন্যভাবে এক্সপ্রেস করতে পারি, যদি আমি নর্মালি আমরা কারেন্ট ইনটু ইম্পিডেন্স পোলার ফর্মে আমরা যদি প্রকাশ করি তাহলে আর এম এস ভ্যালু দিয়ে আমরা এভাবে লিখতে পারি বি ওয়ান ইজ ইকাল টু আই ওয়ান আর ওয়ান প্লাস জে ওমেগা এল ওয়ান ইন্টু আই ওয়ান, এভাবে লিখতে পারি। অর্থাৎ জে এক্স এল ওয়ান ইন্টু আই প্লাস জে ওমেগা এম আই, এভাবে লেখা। তাহলে এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি তাহলে আর ওয়ান প্লাস জে ওমেগা এল ওয়ান সাথে আই ওয়ান প্লাস জে ওমেগা এম, এটা এক নাম্বার
লুপের জন্য ইকুয়েশন। একইভাবে আমি যদি দ্বিতীয় লুপের জন্য ইকুয়েশন লিখতে চাই, তাহলে আমি যদি ডিরেকশনটা দেই, যেমন কারেন্ট এভাবে যাচ্ছে তাহলে প্লাস মাইনাস, কারেন্ট সবসময় প্লাস থেকে মাইনাসে যায়, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস। আর মিউচুয়াল ইন্ডাকটেন্স এর কারণে যে ভোল্টেজটা উৎপন্ন হবে সেটার ডিরেকশনটাও এখানে প্লাস মাইনাস। কেন? কারণ হচ্ছে যে আই ওয়ান কারেন্টটা এই ডটের টার্মিনাল দিয়ে প্রবেশ করছে, তাহলে সেকেন্ড কয়েলে ডটের টার্মিনালে আমাদের পজিটিভ সাইনটা বসাতে হবে। তাহলে এখানে যদি আমি একটা কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে আমি সরাসরি লিখতে পারি এভাবে যে বি টু, এটা হচ্ছে আমি যদি এইভাবে আগাই এদিক দিয়ে যদি লুপটা চিন্তা করি, তাহলে প্লাস বি টু মাইনাস আই টু আর টু মাইনাস আই টু জে ওমেগা এল, এটা লিখতে পারি জে ওমেগা এল টু মাইনাস আই ওয়ান জে ওমেগা এম, এটা লিখতে পারি হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স এর কারণে যে ভোল্টেজটা ইন্ডিউস হয় ইকুয়াল টু জিরো। তাহলে এটাকে যদি আমরা আবার লিখি বি টু ইজ ইকুয়াল টু আই টু কমন নিলে আমি লিখতে পারি আর টু প্লাস জে ওমেগা প্লাস জে ওমেগা এম আই ওয়ান। তাহলে এইভাবে আমরা কেভিএল অ্যাপ্লাই করতে পারি একটা সার্কিটে। এখন আমরা সেকেন্ড যে সার্কিটটা অর্থাৎ দ্বিতীয় সার্কিটটার ক্ষেত্রে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে এটার ক্ষেত্রে কেভিএলটা কেমন হয়, এই সার্কিট এই সার্কিটের ক্ষেত্রে আমরা এখন দেখার চেষ্টা করব। সার্কিটে প্রথমে আমাদের কাজ হবে যে ডিরেকশনটা, অর্থাৎ ভোল্টেজের ডিরেকশনটা আমরা কি ইন্ডিকেট করি, যেমন আই ওয়ান কারেন্টের জন্য এদিকে প্লাস এখানে মাইনাস, তারপরে এই জায়গায় প্লাস এদিকে মাইনাস, প্লাস মাইনাস ইন্ডিকেট করি কেভিএল অ্যাপ্লাই করার আগে এটা করতে। এখন আই টু কারেন্টের কারণে এল ওয়ানে যে ভোল্টেজটা ইন্ডিউসড হয় অর্থাৎ মিউচুয়াল ভোল্টেজ আমরা বলতে পারি, সেটা কিন্তু ডটে নেগেটিভ হবে। আমি এটাকে যদি নীল কালি দিয়ে ইন্ডিকেট করি, যেমন এই আই টু কারেন্টটা কিন্তু ডট দিয়ে বেরোচ্ছে, তাহলে এখানে ডটে কিন্তু মাইনাস হবে, এদিকে মাইনাস এদিকে প্লাস, খেয়াল করতে হবে। এখন যদি আমি কেভিএল লুপ অ্যাপ্লাই করি, এভাবে কেভিএল অ্যাপ্লাই করি এইভাবে কনসিডার করি লুপটা, তাহলে আমি একটা কেভিএল লিখি এভাবে, প্রথমে প্লাস বি, আমি আরএমএস ভ্যালুতেই লিখতেছি প্লাস বি ইকুয়াল টু, দেওয়া দরকার নাই, বি মাইনাস এখানে আই টু সরি আই ওয়ান ইন্টু জেড ওয়ান প্লাস জে ওমেগা এল ওয়ান, এটা আমরা সরাসরি লিখে ফেলতে পারি, কারণ এখানে প্লাস থেকে মাইনাসে যাওয়ার কারণে মাইনাস, এখানেও প্লাস থেকে মাইনাসে যাওয়ার কারণে এখানে মাইনাস জে ওমেগা এল ওয়ান, এটা হচ্ছে আই ওয়ান কারেন্টের জন্য। আচ্ছা, আর এখানে হচ্ছে যে আমরা দেখতেছি নীল যেটা মিউচুয়াল ইন্ডাকটেন্স এর কারণে যে ভোল্টেজটা আসছে সেটা মাইনাস থেকে প্লাসে যাওয়ার কারণে এখানে আমাকে প্লাস চিহ্ন দিতে হবে, তাহলে প্লাস চিহ্ন দিয়ে তারপরে আমি লিখবো কি এটা আই টু কারেন্টের কারণে আসতেছে, তাহলে আমরা লিখবো আই টু, আই টু জে ওমেগা এম ইকুয়াল টু জিরো।
তাহলে এখানে আমার কেভিএলটা কমপ্লিট। এক নম্বর, এটাকে আমি একটু ইচ্ছা করলে জাস্ট এদিক সেদিক করে মানে ইকুয়েশনে ডানে বামে চেঞ্জ করে নিতে পারি, যেমন ইচ্ছা করলে এটা এভাবে লেখা যায় যে আই আই ওয়ান জে ওয়ান প্লাস জে ওমেগা এল ওয়ান মাইনাস আই টু ইন্টু জে ওমেগা এম ইজ ইকুয়াল টু বি। তো ইকুয়েশন নাম্বার এক, একই জিনিস, সেম জিনিস। আচ্ছা, এখন দুই নম্বর লুপে যদি আমি অ্যাপ্লাই করতে চাই কেভিএল, দুই নম্বর লুপে আমি ভোল্টেজ এর ডিরেকশন গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি, যেমন কারেন্ট আই টু টা যে ডিরেকশনে আসতেছে সেই ডিরেকশনে প্লাস মাইনাস, মানে একটা প্লাস মাইনাস দিব। এখন আমার যে আই ওয়ান কারেন্ট, আই ওয়ান কারেন্টটা ডট দিয়ে ঢুকতেছে, তাহলে ডটে অবশ্যই প্লাস হবে, সেকেন্ড কয়েলে ডটে আমি প্লাস বসাবো, উল্টা দিকে মাইনাস বসাবো। তাহলে এখন যদি কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে কেভিএল অ্যাপ্লাই করলে আমি এভাবে যদি কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে প্লাস থেকে মাইনাসে যাওয়ার কারণে জেড টু আই টু, তারপরে মাইনাস দিব অবশ্যই প্লাস থেকে মাইনাস, আবার প্লাস থেকে মাইনাসে যাওয়ার কারণে এখানে আমি দেবো জে ওমেগা এল টু আই। আর এখানে মিউচুয়াল ইন্ডাকটেন্স এর জন্য কিন্তু দেখা যাচ্ছে মাইনাস থেকে আমি প্লাসে যাচ্ছি, তাহলে প্লাস জে ওমেগা এম আই ওয়ান ইকুয়াল টু জিরো। এই হচ্ছে আমার ইকুয়েশন। তাহলে এটাকে আমি একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি ইচ্ছা করলে, যেমন আমি লিখতে পারি জে ওমেগা এম আই ওয়ান মাইনাস জে টু প্লাস জে ওমেগা এল টু ইন্টু তাহলে এইভাবে এই টেকনিক অ্যাপ্লাই করে আমি যে কোনো সার্কিটের কেভিএল লিখতে পারি। কেভিএল লিখতে পারাটাই হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ কেভিএল যদি আমি লিখতে না পারি তাহলে কিন্তু সার্কিট সলভ করা যাবে না। তাহলে এটা একটু প্র্যাকটিস করতে হবে বিভিন্ন সার্কিটের জন্য, আমরা KVL কিভাবে লেখে মিউচুয়াল ইন্ডাক্টেন্স কে কনসিডার করে এবং ডট কনভেনশন কে ফলো করে এটা আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। তাহলে এই দুইটা সার্কিটে আমরা দুইটা এক্সাম্পল দেখালাম কিভাবে KVL টা লেখে। এরপরে KVL যখন আমরা লিখতে পারবো তখন কিন্তু এই যে দুইটা ইকুয়েশন থেকে, এই যে যেমন এখানে একটা ইকুয়েশন, এটা আই ওয়ান এবং আই টু দুইটা ইকুয়েশন, এই যে এখানে দুইটা ভেরিয়েবল এবং দুইটা যদি ইকুয়েশন থাকে, দুইটা আননোন এবং দুইটা ইকুয়েশন, তাহলে কিন্তু আমরা আই ওয়ান এবং আই টু বের করতে পারি। অর্থাৎ এই যে জেড এবং এল এগুলোর মান যদি দেওয়া থাকে, এম এর মান যদি দেওয়া থাকে আর ভি এর মান যদি দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা আই ওয়ান আই টু বের করতে পারি এই দুইটা ইকুয়েশন থেকে, ডেল্টা ফর্মুলা বা অন্য কোনো ফর্মুলা প্রতিস্থাপন পদ্ধতি, যে কোনো পদ্ধতিতে আই ওয়ান আই টু বের করতে পারে। মান দেওয়া না থাকলে এই ভেরিয়েবল সহই অ্যান্সার গুলো আসবে।